বিএসএফের গুলিতে জখম হলেন এক বাংলাদেশি পাচারকারী। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদা জেলার হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাঙ্গলডাঙ্গা উইটাঘাটি গ্রামের মাঝে। তবে বৃহস্পতিবার দুপুরে গুলিতে জখম ওই পাচারকারীকে উদ্ধার করে বিএসএফ প্রথমে বুলবুলচণ্ডী আরিন রায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই যুবকের নাম ইউসুফ আহমেদ। তার বাড়ি বাংলাদেশের গোমস্তাপুর থানার রুকুন্দিপুর গ্রামে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাঁ পায়ে গুলি লেগেছে। বিএসএফের দাবি, বুধবার গভীর রাতে একদল পাচারকারী নাঙ্গলডাঙ্গা ইটাঘাটির মাঝে সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল। সে সময় বিএসএফের 159 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে। অভিযোগ, পাচারকারীদের একাংশ বিএসএফকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে বিএসএফ পাল্টা গুলি চালালে ওই পাচারকারী জখম হন, বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।